মিঠাই গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ করে আছে গুড মর্নিং মিঠাই দিদি বলো গুড মর্নিং গুড মর্নিং মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে আমাদের ব্লগটা শুরু করছে কে ছোট্ট বেবি এই ছোট্ট বেবিটা কে আমার ভাই কে তো ছোট্ট বেবিটা মামার ভাই বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো মিঠাই গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং এটাতে এই যে এদিকে এদিকে এটাতে বলো কেমন আছো সবাই কেমন আছো এই যে মামা এই যে বাবা গুড মর্নিং গুড মর্নিং এই হচ্ছে আমাদের সব রান্না সরঞ্জাম আনা হয়েছে আজকের আমাদের লাঞ্চের মেনু হচ্ছে উচ্ছে দিয়ে মসুর ডাল এখানে হবে ডাটা আলু পোস্ত আর এখানে হবে লাল শাকের ডাটা লাল শাক কালকে হয়েছিল ডাটাগুলো রেখে দিয়েছিলাম লাল শাকের ডাটা উচ্ছে আলু তারপর এটা হচ্ছে কি জানো গাটি কচু দিয়ে একটা মানে তেঁতোর তরকারি মতন হবে আর টিফিনে এখানে হয়েছে ঢেঁড়স আলুর তরকারি আর হবে গরম গরম রুটি সঙ্গে থাকবে কলা আর বোঁদে তেঁতো চচ্চড়িটা বানানোর জন্য ও দিদি ধোয়া তো আমি প্রথমে একটুখানি তেলে পাঁচ ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু উচ্ছে কাটি কচু সব দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দেব লাল শাকের ডাটাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি ডাটাগুলো শাকে এখন বাজে দুপুর একটা আর একটা সময় আমি আর চক্রবর্তী বাবু আসো দেখিয়ে দিই আমি আর চক্রবর্তী বাবু যাচ্ছি এখন মুদিখানা করতে গ্রসারি করতে আছে এখন গ্রসারির কিছু জিনিসপত্র আনতে আর ওইদিকে আমাদের ছোট্ট মিঠাই সোনা এখন ভাত খাচ্ছে আর মাম্মাম থাকবে এখন ওর মিমিমের সাথে আর ভাইয়ের সাথে তাই তো আমরা যাই চলো টাটা হ্যাঁ হয়ে গেল আমাদের জিনিসপত্র কেনাকাটা এবার আমরা যাইতেছি বিল করিতে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে 7:30 জাস্ট একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম
চারটের সময় খেয়ে প্রায় 4:30-4:45 সময় আমরা একটু গেছি শুতে, আর পুরো অঘরে ঘুমিয়ে পড়েছিলাম। জাস্ট একটু আগে উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম, এখন করব সন্ধ্যের চা, চাটা খেয়ে নিয়ে তারপর করব সন্ধ্যের টিফিন। আর ছোট মেম্বারটা কি করছে? গুড ইভিনিং, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাবা পদু দেখা যাচ্ছে, যা সবাই দেখে নিল, সবাই দেখে নিল সবকিছু। এই যে মিঠাই, এই মিঠাই, মিঠাই বলে হাই, বলে হাই মিঠাই। টেডিটা কোথায় নিয়ে আসো? ওই যে টেডি নিয়ে আসো, টেডি নিয়ে খেলো, টেডি নিয়ে আসো। আদা দিয়ে চা খাবে বলছে ছিলেখা, সেই জন্য তাহলে চলো আদা দিয়ে চা করা যাক, তাই না? চলো, এখানে আমি সব রেখেছি, আমাদের সব মাসকাবাড়ি গ্লোসারির জিনিস, মাসকাবাড়ি জিনিস, এইগুলোকে আমি একটু পরে গোছাবো। তো এখন বাজে 8:25, আর সন্ধ্যাবেলা চা খেতে খেতে না গল্প করতে করতে 8:25 বেজে গেছে। ভাবছিলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিছু চিকেন স্যান্ডউইচ ফ্যান্ডউইচ এইরকম কিছু বানাবো, কিন্তু বলছে ছিলেখা বলছে যে এখন যদি চিকেন স্যান্ডউইচ খাই রাত্রিবেলা আর ভাত ফাত কিছু খেতে ইচ্ছা করবে না, সেই জন্য এখন শুধু ভাজবো কয়েকটা পটেটো স্মাইলি, পটেটো স্মাইলি, এই যেমন মামা বলছে পটেটো স্মাইলি কয়েকটা ভাজবো জাস্ট একটু মুখ চলার জন্য, আর রাত্রের ডিনারটা যাতে ঠিকঠাক করতে পারি সেই জন্য এই ব্যবস্থা, তাই তো? আর তুই কি করছিস এখানে? আমি এখানে ঘুরঘুরি করছি। ঘুরঘুরি খাচ্ছিস? পটেটো স্মাইলি খেতে এসেছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো ভেজে নি। হ্যাঁ আমরা টিফিন খেয়ে জিনিসপত্র গুলো গোছাতে আমি বসে পড়েছি, এখন এইগুলোকে আমাকে গোছাইতে হবে, গুছিয়ে নি। হ্যাঁ